আব্দুল জব্বার ছিলেন একজন বাংলাদেশী ভাষা আন্দোলন কর্মী, যিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে সৃষ্টি ভাষা আন্দোলনে 1952 সালে নিহত হন। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তাকে শহীদ হিসেবে ভূষিত করা হয়। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানবো ভাষা শহীদ আব্দুল জব্বারের জীবনী। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। জব্বারের জন্ম 1326 বঙ্গাব্দে 26শে আশ্বিন এবং 1919 সালের 11 অক্টোবর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাশুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাসান আলী এবং মাতার নাম শাফাতুন নেসা। তার অন্য ভাইদের নাম হচ্ছে আব্দুল কাদের, এস এম আসাদ, নয়ন। তিনি স্থানীয় ডোবাঘাট কুষ্টুবাজার প্রাথমিক বিদ্যালয় থেকে কিছুকাল অধ্যয়নের পরে দারিদ্রতার কারণে লেখাপড়া ত্যাগ করে পিতাকে কৃষিকাজে সাহায্য করেন। 15 বছর বয়সে গৃহ ত্যাগ করেন তিনি। জব্বার গৃহ ত্যাগ করে নারায়ণগঞ্জে এসে সেখানে জাহাজঘাটে এক ইংরেজি ব্যবসায়ী সান্নিধ্যে আসেন। ব্যবসায়ী তাকে একটি চাকরি দিয়ে বার্মায়, বর্তমানে মায়ানমারে পাঠান। সেখানে 10-12 বছর অবস্থান করেন। পরবর্তীতে নিজ গ্রামে ফিরে আসেন। দেশে ফেরার পর পাকিস্তান ন্যাশনাল গার্ডে পিএনজি যোগদান করেন। পিএনজি ভেঙে দেওয়া হলে পরবর্তীকালে তিনি আনসার বাহিনীতে যোগদান করেন। ময়মনসিংহ থেকে প্রশিক্ষণ শেষে তিনি নিজ গ্রামে আনসার কমান্ডার হিসেবে কাজ করেন। আব্দুল জব্বারের পুত্র জন্ম হওয়ার কিছুকাল পরে তার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত হন। শাশুড়িকে নিয়ে 1952 সালের 20শে ফেব্রুয়ারি ঢাকায় আসেন। হাসপাতালে তার শাশুড়িকে ভর্তি করে আব্দুল জব্বার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদের আবাসস্থল ছাত্র ব্যারাক গফুরগাঁও নিবাসী সিরাজুল ইসলামের রুমে 20x8 উঠেন। 21শে ফেব্রুয়ারি ছাত্ররা 144 দ্বারা ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আসলে জব্বার তাতে যোগদান করেন। এ সময় আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলিবর্ষণ করে এবং জব্বার গুলিবিদ্ধ হন। ছাত্ররা তাকে হাসপাতালে নিয়ে গেলে রাতে তিনি মৃত্যুবরণ করেন। তাকে যারা হাসপাতালে নিয়ে যান তাদের মধ্যে ছিলেন 20x8 নম্বর কক্ষের সিরাজুল হক। তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়। মহান ভাষা আন্দোলনের অনবদ্য ভূমিকা রাখায় আব্দুল জব্বারকে বাংলাদেশ সরকার 2002 সালে 21শে পদক মরণোত্তর প্রদান করেন।